কলকাতা থেকে 600 কিলোমিটার দূরে মণিপুরের আকাশে দেখা গিয়েছিল অজ্ঞাত পরিচয় উড়ন্ত যান, যা নিয়ে চরম উদ্বেগ ছড়িয়েছিল আগেই। সেই ইউএফওর খোঁজে নামানো হয়েছিল ভারতীয় বায়ুসেনার দুটি রাফাল ফাইটার জেটও, কিন্তু গোটা এলাকায় এবং আশেপাশে তল্লাশি চালিয়েও সেরকম কিছুই খুঁজে পায়নি যুদ্ধ বিমানগুলি। এবার প্রকাশ্যে এলো নতুন তথ্য, নজরদারি চালানো ওই উড়ন্ত ইউএফও কি চীনের গুপ্তচর বেলুন? আমেরিকার মতোই কি তাহলে ভারতেও নজরদারি চালাচ্ছে বেজিং? এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই জল্পনার মধ্যেই নতুন করে উদ্বেগও বেড়েছে সামরিক বিশেষজ্ঞ মহলে। প্রসঙ্গত, রবিবার 19 নভেম্বর ইম্ফলে বীর টিকেন্দ্রজিৎ আন্তর্জাতিক এয়ারপোর্টে সন্দেহজনক উড়ন্ত যান নজরে আসার পরই বন্ধ করে দেওয়া হয় বিমান পরিষেবা। ততক্ষণে ওই উড়ন্ত যানটিকে ক্যামেরাবন্দিও করে ফেলেছিলেন অনেকেই। ওই উড়ন্ত বস্তুকে অনেকটা সাদা বেলুনের মতোই মনে হয়। প্রসঙ্গত, এরকম সাদা বেলুনই দেখা গিয়েছিল আমেরিকার আকাশেও। যদিও ওই ইউএফওর খোঁজে মোতায়েন করা ভারতীয় বায়ুসেনার দুটি রাফাল জেটও সন্দেহজনক কিছুই খুঁজে পায়নি, কিন্তু এ নিয়ে অনেকেই মনে করছে আসলে এই ঘটনায় হাত রয়েছে চীনেরই। কারণ চীন আসলে ভারতের প্রতিক্রিয়া ও প্রস্তুতি যাচাই করার উদ্দেশ্যে এই বেলুন পাঠিয়েছিল। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে আমেরিকার আকাশে হানা দিয়েছিল চীনা বেলুন, সমুদ্রের ধারে সেটিকে গুলি করে নামায় মার্কিন প্রশাসন। চীনের বিরুদ্ধে আনা হয় গুপ্তচর বৃত্তির অভিযোগ। তারপরই একটি রিপোর্ট পেশ করে ওয়াশিংটন জানিয়েছিল চীনের নিশানায় রয়েছে 40টি দেশ, যার মধ্যে ভারতও রয়েছে, আর তাই গুপ্তচর বেলুন পাঠিয়ে ভারত থেকে তথ্য চুরির চেষ্টা করছে চীন। এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এমনিতেই লাদাখ সীমান্তে প্রতিবেশী দেশ চীনের সঙ্গে সংঘাত ক্রমশই বেড়ে চলেছে ভারতের। এর উপর আবার ভারত মহাসাগরে গুপ্তচর জাহাজ মোতায়েনের অভিযোগ উঠেছে লাল ফৌজের বিরুদ্ধে। এছাড়াও ম্যাপ বিতর্ক তো রয়েছে। বিতর্কিত মানচিত্রে অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করেছে চীন। সেই টানাপোড়েনের পরিস্থিতির মধ্যে এই গুপ্তচর বেলুন বিতর্ক নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। প্রসঙ্গত, ভিনগ্রহী যান ধাওয়া করতে ডিপ্লয় করা হয়েছিল ভারতীয় বায়ুসেনার রাফালে ফাইটার জেট। রবিবার 19 নভেম্বর দুপুরের ইম্ফলের আকাশে অজ্ঞাত সন্দেহজনক উড়ন্ত বস্তুটিকে লক্ষ্য করা যায়। তৎক্ষণাৎ বায়ুসেনার ইস্টার্ন কমান্ডে তৎপরতা বেড়ে যায়, এয়ার ডিফেন্স মেকানিজম সক্রিয় করে দেওয়া হয়। বিশেষ সূত্রে জানা গিয়েছে বিমান ধ্বংস করতে পারে এমন মিসাইল সিস্টেমগুলোকে তৈরি থাকতে বলা হয়। বায়ুসেনার দুটো রাফালে যুদ্ধবিমানকে ইউএফওটিকে ধাওয়া করতে মোতায়েন করে দেওয়া হয়। কিন্তু ঘটনাটি কি ঘটেছিল? এয়ারপোর্টে তখন চরম ব্যস্ততা, প্রতিদিনের মতো প্লেন ওঠানামার গতিও বেশ ভালোই। যাত্রীরাও নির্দিষ্ট সময়ের মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলেন প্লেন ধরার জন্য। হঠাৎই এটিসির অফিসাররা লক্ষ্য করেন এয়ারপোর্টের কাছে আকাশে রয়েছে চালকহীন যান, অর্থাৎ ইউএফও। হঠাৎ কি হলো? ভারতের আকাশেও কি দেখা গেল ইউএফও? এই নিয়ে জল্পনাও ছড়িয়ে পড়ে দ্রুত গতিতে। মুহূর্তের মধ্যে খবরটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতেও, আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যেও। এরপরই কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দেওয়া হয় এয়ারপোর্টের পরিষেবা, বন্ধ হয়ে যায় প্লেন ওঠানামা। এয়ারপোর্টে নামতে যাওয়া প্লেনগুলিকে ঘুরিয়ে দেওয়া হয় কাছাকাছি থাকা এয়ারপোর্টগুলিতে। রবিবার 19 নভেম্বর এই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থেকেছে মণিপুরের রাজধানী ইম্ফল এয়ারপোর্ট। এদিন দুপুর 2:30 মণিপুরের রাজধানী ইম্ফল এয়ারপোর্টের কাছে একটি চালকবিহীন আকাশযান দেখা যায়। রবিবার দুপুর 2:30 হঠাৎ একটি ইউএফও হাজির হওয়ার পর ইম্ফল এয়ারপোর্টে শোরগোল পড়ে যায়। এরপরে ইম্ফল এয়ারপোর্টে আসা এবং যাওয়ার সমস্ত ফ্লাইট বাতিল করা হয়। ইম্ফলের দিকে আসা দুটি প্লেনকে কলকাতার দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আরও 3টি উড়ান দেরিতে চলবে বলেও জানানো হয়, সেগুলি অন্তত 3 ঘন্টা টারম্যাকেই বসেছিল বলে জানা গিয়েছে। ইম্ফলের কিছু ফ্লাইট বাতিল করা হয় এবং কিছু ফ্লাইট ইম্ফল এয়ারফিল্ড থেকে ফিরিয়ে দেওয়া হয় এবং অন্য গন্তব্যে ঘুরিয়ে দেওয়া হয়। অনুমান করা হয়
ইউএভিটি ড্রোন হতে পারে। ফ্লাইট অপারেশন 25 মিনিটের জন্য বিরত ছিল। বলা হচ্ছে যে কলকাতা থেকে একটি ফ্লাইট ইম্ফলে ল্যান্ডিং করার কথা ছিল, কিন্তু নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয়গুলি নিরাপত্তা সংস্থাগুলির কাছ থেকে অনুমতি না পাওয়া পর্যন্ত ল্যান্ড করা উচিত নয় বলে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। যাত্রী ভর্তি একটি ফ্লাইট 25 মিনিটের জন্য ইম্ফল বিমানবন্দরে ল্যান্ড করা থেকে বিরত ছিল, পরে সেটিকে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে ইম্ফল আন্তর্জাতিক এয়ারপোর্টের ডিরেক্টর চিপ্পেম্মি কিসিং বলেছেন যে ইম্ফল নিয়ন্ত্রিত আকাশসীমার ভিতরে একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু দেখার কারণে দুটি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে এবং তিনটি টেক অফ ফ্লাইট বিলম্বিত হয়েছে। অনুমোদন পাওয়ার পর ফ্লাইট অপারেশন শুরু করা হয়। ইম্ফলের আকাশে সন্দেহজনক বস্তু ইউএফও নাকি অন্য কিছু জানিয়ে রীতি মতো কিন্তু জোর চর্চা চলতে শুরু করে। কলকাতা থেকে 600 কিলোমিটার দূরে মণিপুরের আকাশে দেখা গিয়েছিল অজ্ঞাত পরিচয় উড়ন্ত যান, যা নিয়ে চরম উদ্বেগ ছড়িয়েছিল আগেই। সেই ইউএফওর খোঁজে নামানো হয়েছিল ভারতীয় বায়ুসেনার দুটি রাফাল ফাইটার জেটও, কিন্তু গোটা এলাকা এবং আশেপাশে তল্লাশি চালিয়েও সেরকম কিছুই খুঁজে পায়নি যুদ্ধ বিমানগুলি। এবার প্রকাশ্যে এলো নতুন তথ্য, নজরদারি চালানো ওই উড়ন্ত ইউএফও কি চীনের গুপ্তচর বেলুন? আমেরিকার মতোই কি তাহলে ভারতেও নজরদারি চালাচ্ছে বেজিং? এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই জল্পনার মধ্যেই নতুন করে উদ্বেগও বেড়েছে সামরিক বিশেষজ্ঞ মহলে। প্রসঙ্গত রবিবার 19 নভেম্বর ইম্ফলের বীর টিকেন্দ্রজিৎ আন্তর্জাতিক এয়ারপোর্টে সন্দেহজনক উড়ন্ত যান নজরে আসার পরই বন্ধ করে দেওয়া হয় বিমান পরিষেবা। ততক্ষণে ওই উড়ন্ত যানটিকে ক্যামেরা বন্দিও করে ফেলেছিলেন অনেকেই। ওই উড়ন্ত বস্তুকে অনেকটা সাদা বেলুনের মতোই মনে হয়। প্রসঙ্গত এরকম সাদা বেলুনই দেখা গিয়েছিল আমেরিকার আকাশেও, যদিও ওই ইউএফওর খোঁজে মোতায়েন করা ভারতীয় বায়ুসেনার দুটি রাফাল জেটও সন্দেহজনক কিছুই খুঁজে পায়নি। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।